বাবা মার কোনো অবদান তোমার এই সাফল্যের পেছনে? আমার মায়ের অবদান আছে। আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এই দিনটার জন্য খুবই অপেক্ষা করেছিলাম, কিন্তু এতটা ভালো হবে এটা কখনো আশা করিনি। ভালো লাগছে ভীষণ। ভালো হবে এটুকু ভেবেছিলাম, কিন্তু এতটা ভালো সেটা আশা করিনি। র্যাঙ্কটা আশা ছিল না। টেস্টে 673 হয়েছিল, এখন 6 যা দেখলাম 691 মাস্টার আমার খুব বিশেষজন ছিল না, মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে একজন করে থাকলেও আমার মা তো বাংলার টিচার অ্যাকচুয়ালি, সেই জন্য বাংলাটা মা দেখিয়ে দিয়েছিলেন। দিনে খুব বেশি না, যখন ইচ্ছে করতো ততক্ষণ পড়তাম, সেটা খুব বেশি নয়, মোটামুটি সকালবেলা যতক্ষণ ইচ্ছে করতো 4 ঘন্টা বা 3 ঘন্টা বা আর রাতেবেলা যেরকম। স্পেশাল প্রিপারেশন বলতে আলাদা করে কিছু নয়, মেনলি টেক্সট বুকটা একদম খুঁটিয়ে পড়া। পড়াশোনার বাইরে আমি এমনি গল্পের বই পড়তে ভালোবাসি, প্লাস গান শোনাটা আমার খুব ভালো লাগে গান শুনতে। না এতটা র্যাঙ্ক এতটা আশা করিনি। আশা করেছিলাম 10-এর মধ্যে থাকার চেষ্টা করেছি, মানে থার্ড হবো সেটা ভাবতে পারি। আচ্ছা আচ্ছা, দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? দিনে 8-9 ঘন্টা পড়েছি। পরবর্তীকালে আমি টেকনোলজি নিয়েই পড়তে চাই, তার কারণ হচ্ছে টেকনোলজিকে মানে হাতিয়ার করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, কিন্তু আমাদের বর্তমানে দেশ এখন পাশ্চাত্য দেশের থেকে কিন্তু টেকনোলজিতে অনেক পিছিয়ে আছে। তা এর আগে আমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে রাজ্যে 4th র্যাঙ্ক করেছিলাম, সেই থেকেই সকলের একটা প্রত্যাশা ছিল যে আমি যদি মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করব। আমার প্রত্যাশা ছিল আমি আমার মাধ্যমিকে আমার বেস্টটা